কুরবানি দাতা পুরো গোশত খেতে পারবে কিনা, তিন ভাগ করা জরুরি কিনা, কতদূর পর্যন্ত ফ্রিজিং করা শরীয়তে অ্যালাউ করে? কুরবানি দাতা পুরো গোশত খেতে পারবে, শরীয়ত আমরা যেটা শরীয়তে তিন ভাগ করি এটা একটা সৌন্দর্য আলহামদুলিল্লাহ, যে আমরা একটা এতিম মিসকিনের ফকির মিসকিনের জন্য দেয়, একটা আত্মীয় স্বজনের জন্য দেয়, আরেকটা নিজে রেখাই, এটা বিউটি, বিউটি অফ ইসলাম। কিন্তু এটা বাধ্য নয় ভাই, একজন মানুষ একটা ভাগ দিয়েছেন, তিনি হয়তো 10 কেজি মাত্র গোস্ত সেখান থেকে পেয়েছেন, তার পরিবারের চাহিদায় আছে অনেক, তিনি যদি এখন এরকম ভাগ করেন তাহলে তার পরিবারটা ঈদের দিনে দেখা যাচ্ছে যে সেই তৃপ্তি করে হয়তো খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার গোস্তও নেন না, আপনার রক্তও নেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে অন্তরটা দিয়েছেন ওই অন্তরের দাবি হয় যে আমার পরিবারটা অন্তত আজকের দিনে সুন্দর করে খাক। আপনি যদি চান সমুদয় খেয়ে ফেলতে পারেন, সমুদয় দান করে দিতে পারেন, কিন্তু আপনাকে শরীয়ত এটা বাধ্য করে নাই। দুই নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে তিন ভাগ করা জরুরি কিনা, না বলেই ফেলেছি তিন ভাগ করা আমাদের জন্য জরুরি নয়, এটা আমাদের জন্য উত্তম। তবে অনেক সময় তিন ভাগ না করা জরুরি, কি জন্য? যেটা দিন নয় আপনি ওটাকে যদি দিন বানায় ফেলেন আপনাকে ওটা অ্যাভয়েড করতে হবে। কেউ একজন তিন ভাগ করে নাই, আপনি বলছেন দেখছিস কত বড় খারাপ মানুষ, এত খারাপ মানুষ জীবনে দেখি নাই, সব খেয়ে ফেললো, নিজের ভাগে খালি বাড়ায় রাখতেছে। তার মানে আপনি বুঝছেন তিন ভাগ করা দিন, আল্লাহ এবং তার রসুল শরীয়তে যেটা দেন নাই ওটাকে দিন মনে করলে ওটা বেদাত হয়ে যাবে। এই জন্য তিন ভাগ করা জরুরি নয়, কেউ যদি জরুরি মনে করে ত্যাগ করা তার জন্য জরুরি। প্রিয় ভাইয়েরা, সবটুকু খেতে পারেন, সবটুকু দান করতে পারেন, অর্ধেক অর্ধেক করতে পারেন, চার ভাগ দশ ভাগ যা মন চায় তাই করতে পারেন, শরীয়ত আপনাকে অ্যালাউ করেন। ফ্রিজে কতটুকু রাখতে পারবেন এটা আমার জানা নাই প্রিয় ভাইয়েরা, আর আপনার ফ্রিজের মাপ কতটুকু এটা তো জানি না। ফ্রিজিং করা জায়েজ আছে, কুরবানির গোশত আপনি আপনার অংশটুকু রেখেছেন, রেখে রেখে খেতে পারবেন, তিন দিনের পর আর খাওয়া যাবে না এরকম কোনো বিষয় নেই, এগুলো সব মিথ এবং এগুলো বিভ্রান্তিকর কথা। কুরবানির মূল মাকসুদ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আর ইসলামের যাবতীয় আয়োজন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির পরেই এইটা মানুষের মধ্যে ত্যাগ করা, বিলায় দেওয়া। আপনি হয়তো গোস্ত রাখতে পারেন কিন্তু সমুদয় যদি রেখে দেন এটা কটু দেখায়, অনেক রেখে একবারে এক বছর পর্যন্ত খাবো, এরকম যদি হয় তাহলে এই মেন্টালিটিটা আমাদের জন্য খারাপ হবে, এটা আমরা চাই না এই মেন্টালিটির মানুষ আসতে। আমরা আল্লাহর জন্য করেছি, খাবো রাখবো দিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহুম্মা আমিন।